শুভ সকাল। শুভ সকাল, এইমাত্রই তোমার মেসেজটা দেখলাম। একটা কথা বলবো তোমাকে, আজকে দেখা করলে কেমন হয়? তোমারও ভালো লাগবে। যখন তখন দেখা করা সম্ভব না, আর কালই তো দেখা হলো। তাতে কি? তোমাকে তো চিনিও না, তুমি ভালো না খারাপ কে জানে। অচেনা কাউকে ভরসা করার মেয়ে আমি না। খুব জলদি চিনে যাবে। ভাইয়া বেশি ব্যথা লাগছে। হাত পোড়ানোর পরে এখন জিজ্ঞেস করছে? না না, ব্যথা নেই মুকাদ্দেস, ব্যথা নেই। এখন মন দিয়ে শোনো, সকাল সন্ধ্যা দুবার ওষুধটা লাগাবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, লাগাবো। ভুলবে না। হ্যাঁ, কি লাগাচ্ছেন এটা? একটু আলুনি মাখন তাওয়ায় দিয়ে তাতে খোসা শুদ্ধ 5টা ডিম ভেঙে দিয়েছি, কড়া করে ভেজে নিয়েছি। এরপর তেলটা মসলিনে ঠান্ডা করে নিয়েছি, পোড়ার মলম হিসেবে খুব কাজ দেয়। সব কিছু জেনে রাখা ভালো, জানেন তো সমস্যা পিছু ছাড়তেই চাই না, যখন চুপ থাকে তখনই কোনো বিপদ আনে। তবা তবা, সকাল সকাল দিল একটা বিপদ ঘটিয়ে, ফাতমাগুল যেখানে সেখানেই বিপদ। এত অস্থির হওয়ার কিছু নেই, তুমি দেখো ভালো হয়ে গিয়েছে, ব্যথা নেই। হ্যাঁ, ব্যথা নেই, ব্যথা নেই। যাই হোক, ও কেরিমকে দেখলেই এমন হয়ে যায়, ওকে যখনই দেখে তখনই রেগে সব করে। মাঝে মাঝে ওদের জন্য বাড়িটা পাগলা গারদ লাগে। ধৈর্য ধরো মুকাদ্দেস, ধৈর্য ধরো, দু একদিন পরেই কেরিম। মানে কেরিম বাড়ি খুঁজছে, এটার চেয়ে আরো অনেক বড় বাড়ি। ও, এজন্যই সারাদিন বাইরে থাকে বাড়ি খোঁজার জন্য। তাহলে ঠিক আছে, কাজ শেষ, জলদি ভালো হয়ে যাবে। ওভাবে ওভাবেই রাখো। ধন্যবাদ, শুনলে যেতে দেবে না, ও কাউকে বলবেন না, ওকে নীরবে চলে যেতে। এখন তো আর বিয়ে করাটা একদম ঠিক হবে না, তাই না? এসব নিয়ে এখন ভাবছি না মেলতেম, এখন এ নিয়ে কথা বলার সময় আসেনি। হ্যাঁ হ্যাঁ, সেটাই, আমি সেই কারণেই তো বলছি। কাল থেকে আমি কাজ শুরু করে দেব, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভাগ বাটোয়ারা করতে হবে। কি বিরক্তিকর কাজ। আপনি চাপ নেবেন না, নিশ্চিন্তে থাকুন, আমি সবকিছু দেখছি। এরদোয়ান আর রেশাদ ভাইয়ের মধ্যে কিছু একটা হয়েছে, ছেলেটা ওনাকে দেখলেই রেগে যাচ্ছে। দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটাও ভালো ছিল না, তাই না? আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, আমাদেরও। কিন্তু উত্তরাধিকার আইনেই সব ভাগ হবে, এরদোয়ান ওর প্রাপ্যটা যেন ঠিক মতো পায়, আর হিলমিয়ের ক্ষেত্রে শেয়ার অনুযায়ী মাসোহারা ঠিক করা হবে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। বলুন রেশাদ স্যার। সেলিম কোথায়? নিচে আছে। এরদোয়ানের কাছে কাউকে থাকতে হবে। বুড়াল, যাও তো বাবা এরদোয়ানের কাছে যাও। যাচ্ছি। ইয়াদিগার, মেহমানদের খেয়াল রেখো আর টেবিলে খাবার দিও। জি স্যার। আমি এরদোয়ানকে দেখতে এসেছি। মায়ের কাছে আছে, কিছুক্ষণ একসাথে থাক। থাক। এখন আমরা দুজনই আছি আম্মা, আমরা ছাড়া আমাদের দেখার মতো আর কেউ নেই। তোমাকে কথা দিচ্ছি,
দেখো এখন থেকে তুমি এক নতুন এরদোয়ানকে দেখতে পাবে, কথা দিচ্ছি। বাবা হয়তো আমাকে দেখতে পাবে না, কিন্তু এখন থেকে ভালো ছেলে হবার চেষ্টা করব, ঠিক যেভাবে তোমরা আমাকে দেখতে চেয়েছো। আমি তোমাকে দেখে রাখবো, সব বিপদে তোমার পাশে থাকবো। ভাইজান, ভাইজান, ওঠো যাও, বিছানায় গিয়ে শুয়ে পড়ো। ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে না। যাও ভাইজান। শোনো, ওকে বাথরুম করিয়ে দিও, না হলে বিছানা ভিজিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে। শুভরাত্রি। 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 ফাতমা গুল, আমাকে আর এক কাপ চা এনে দাও, বিজ্ঞাপন চলছে এখন। আর চুলা বন্ধ করে এসো। ঠিক আছে। কাল তোমার সাথে একটু কথা বলবো। কি কথা বলতে চাও? 10 মিনিট হলেই হবে। আল্লাহ যেন এভাবেই হাসি খুশি রাখে। শুভরাত্রি। শুভরাত্রি। তোমাকে কি বলছিল বিড়বিড় করে? ট্রে রাখতে এসেছিল। ও, চা লাগবে না, খেলে ঘুম আসবে না। এখন আমি ঘুমাতে যাচ্ছি, তুমি হয়তো ওর সাথে যেতে চাও। আল্লাহ আমাকে ধৈর্য দাও, আল্লাহ আমাকে ধৈর্য দাও। আপা, কি হয়েছে? শুভরাত্রি। আপনাকেও। বাবা আসতে যাও, পরে গিয়ে কাপড় নোংরা করে ফেলবে। শোনো, আর মুখ মুছে দাও। এদিক দিয়ে এসো, দেরি হয়ে যাবে। এসো এদিকে। শোনো, ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে রেখেছি, ওগুলো ধুয়ে দিও, কিন্তু আগে বাগানে পানি দিতে হবে। সাবধানে, জামা কাপড়ে যেন নোংরা না থাকে, ঠিক আছে? ঠিক আছে। মুরাদ, মন দিয়ে পড়াশোনা করো। দয়া করে একটু বসো, তোমার সাথে কথা আছে। তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমার নামের ওকালতনামাটা পেয়েছি, এখন আমাকে ছাড়া একাই তালাক নিতে পারো।
এই যে প্লেনের টিকিট, আগামী বৃহস্পতিবার যাচ্ছি। দেখো এখানে আমার নাম, এখানে দেশের নাম লেখা। বেলজিয়াম যাচ্ছি আমি, দেখো এই যে এখানে লেখা, এটা ওকালতনামা, যেটার কথা কাল রাতে আমি তোমাকে বলেছিলাম। প্রয়োজন হলে মারিয়াম আপা তোমাকে সাহায্য করবেন আমাকে তালাক দিতে, তুমি মুক্ত হবে। আমিও তোমার জীবনের সাথে এভাবে জড়িয়ে থাকতে চাই না। তুমি যে আমাকে ঘৃণা করো তা আমাকে কষ্ট দেয় ফাতমা গুল। আমি আসলে কি খবর? শোনো বেটা, আপাতত তোমার কাছে রেখে দাও, আপাতত তোমার কাছে রেখে দাও। আপনারা ব্যস্ত নাকি, আসতে পারি? আরে এসো এসো, স্বাগত। বিরক্ত করলাম না তো? কেরিম ভাইরা কেউ পড় না, উনি কেরিম ভাই আর ও এনিসে। বলেছিলাম না কেরিম ভাই আমাদের ভাড়াটিয়া। স্বাগত। ধন্যবাদ। ফাতমাগুল ভাবি, ও এনিসে আমার বন্ধু। দেখা হয়ে ভালো লাগলো আমারও। আমাদের এলাকাটা এনিসেকে দেখাচ্ছিলাম, নদীর ধারে আমাদের বাড়ি, এটা শুনে দেখার জন্য অস্থির হয়ে গেল। এসে ভালো করেছো, এখন বসো তো, বসো। তোমরা নাকি এখানে নতুন এসেছো, শুভকামনা রইল। ধন্যবাদ। নিশ্চয়ই ভালো লাগছে, জায়গাটা অনেক সুন্দর, অসাধারণ। গ্রীষ্মের সময় দেখলে আরো ভালো লাগে, তখন আরো সুন্দর লাগে। কি বলো, তুমি আসবে তো? ইনশাল্লাহ। চা খাও যাক। ফাতমাগুল, মেহমানদের চা দাও। দিচ্ছি, এখনই চা দিচ্ছি। কিছু খাবো না, বেশিক্ষণ বসবো না আমরা। একটু চা খেতে পারি? আচ্ছা ঠিক আছে, এখনই আনছি। দুজন একান্তে ঘাটে বসে গল্প করছিলেন তাই না? হ্যাঁ, এই একটু। ওই মেয়েটা কে? ও এমরের বান্ধবী। ও চা খেয়ে চলে যাবে। আমি মাত্রই চা বানিয়ে রেখেছি। ভালো হয়েছে। বাড়িটা খুব জঞ্জাল হয়েছিল, কেরিম ভাই নিজেই সাজিয়ে নিয়েছে। হ্যাঁ, নিজেদের মতো একটু গুছিয়ে নিয়েছি। নতুন বিয়ে তোমাদের, এমরে বলছিল? হ্যাঁ, দুমাস হয়েছে। আল্লাহ সুখে রাখুন। আমাদেরও নতুন পরিচয়, এই নিয়ে দ্বিতীয়বার দেখা হলো, আর আমার দিক থেকে আপনারাই প্রথম ওকে দেখলেন। তাই নাকি? তাহলে তো আমাদের সৌভাগ্য বলতে হয়। তুমিও কি মাছ ধরো? না, ভাই পেশায় লোহার কারিগর, তবে এখানে এখনো কাজ শুরু করেননি। এলাকায় তো আমরা নতুন, তাই সময় নিচ্ছি, আগে ভালো করে চিনে নি। এই এলাকাটা অনেক সুন্দর, দ্রুতই ভালো লাগবে। তুমি এখনো কিছুই দেখোনি, কাভায় ঘুরতে চলো, দেখবে কত সুন্দর। এনিসে চাইলেই বাড়ি থেকে বের হতে পারে না, তাই আজ এটুকুর মধ্যেই ওকে একটু ঘুরিয়ে দেখাতে চাই। আমরাও এখনো চারপাশটা ঘুরে দেখিনি, বাড়িতে এতই ব্যস্ত থাকি যে আশেপাশে কি আছে তাও জানি না। তাহলে তোমরাও চলো না আমাদের সাথে। না। কেন? ফাতমাগুল আজ অনেক ব্যস্ত। একদিন কাজ না করলে কি হবে? আমাকে দেখুন, আমিও কাজে যাইনি, ছুটি কাটাচ্ছি, তাতে কি হয়েছে? অন্য কোনো দিন অবশ্যই যাব। এমরে ভালো ছেলে, ইনশাল্লাহ মেয়েটা তোমারও বন্ধু হবে, তোমার একাকিত্ব ঘুচবে। দেখা যাক কি হয়। দাঁড়াও দাঁড়াও, আমি সাহায্য করছি।
সাবধানে। চলুন না কেরিম ভাই, গেলে ভালো লাগবে। দাও দাও, আমাকে নিতে দাও। পারবো আমি। কষ্ট দিলাম তোমাকে, কি যে বলো, কিসের কষ্ট? ভাবি, আমি বলছিলাম কি, চলুন আজ আমরা এনিসাকে চারপাশটা ঘুরিয়ে দেখাই। আপনিও তো কেরিম ভাইয়ের সাথে কোথাও ঘুরতে যাননি, তাই বলছিলাম আমাদের সাথে আপনারাও চলুন। না, যেতে পারবো না আমরা, মানে আমি পারবো না, তুমি চাইলে যেতে পারো। আমিও বলেছি যে আমরা যেতে পারবো না। তোমরা সাথে গেলে খুব ভালো লাগতো, আমারও ভয় হচ্ছে যদি কেউ দেখে ফেলে। খালাকে এমরের কথা বলে আসিনি, উনি আমাকে বাড়ি থেকে বেশি একটা বের হতে দেন না। তোমরা সাথে থাকলে আমার জন্য ভালো হয়, তখন কেউ দেখলে বলবো নতুন বিয়ে হওয়া বান্ধবীর সাথে ঘুরতে বের হয়েছি। ওর বেশি সময়ও নেই, অল্প কিছুক্ষণ ঘুরবো তারপর চলে আসবো, কি বলেন ভাই? আসলে বুঝতে পারছি না। চলো না প্লিজ। আচ্ছা, ধন্যবাদ ভাবি। ঠিক আছে, চাটা শেষ করেই আমরা সবাই ঘুরতে বের হয়ে যাব। ঠিক আছে। একেবারে প্রথম দিনেই ওকে রেখে যাওয়া ঠিক হবে না মুকাদ্দেস। উফ, কিচ্ছু হবে না, অন্তত এখানে আমরা অপেক্ষা করব। আরো 2 ঘন্টা বসে থাকবো না আমি, এর মধ্যে ওদের চেঁচামেচিতে আমার মাথা ধরে গেছে। বাড়িতেও শান্তি নেই, এখানেও না। চলো কোথাও একসাথে বসে চা খাই। একসাথে? কিন্তু বেশি দূরে চলে যাওয়া যাবে না মুকাদ্দেস। দুলা ভাই, আপনি আমাকে রাতে যা বলেছেন মনে আছে? আরেকটু ভেবে দেখুন, কোম্পানির মালিকানায় কি সমতা আনতে চান? মানে এরদোয়ানকে ওর হক দিতে মানা করছো? না না না, আমি এটা বলছি না, কিন্তু এমন কিছু কি করা যায় না? আমি রিফাত ভাইয়ের শেয়ারের কিছু অংশ নিলাম আর বছর শেষে এরদোয়ানকে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দিলাম। না, এটা সম্ভব না। উত্তরাধিকার আইন মেনেই ভাগবাটোয়ারা হবে, এরপরে এরদোয়ান ওর সম্পত্তি তোমার কাছে বিক্রি করলে করুক। এটা আমার মাথা ব্যথা না, বুঝেছেন? এতদিন ওর জন্য আমরা যা যা করেছি তার প্রতিদান ও কিভাবে দিয়েছে? কোম্পানিতে ওর এতদিন কিন্তু কোনো মালিকানা ছিল না, এখনও বাবার শেয়ার পেয়ে ক্ষমতা পেয়ে যাবে, আরও বেশি উদ্ধত আচরণ করবে। রিফাতের এত সাহস ছিল না। এরদোয়ান ওর বাবার মতো না, রিফাত ভাইকে যা বোঝাতেন তাই বুঝত, কিন্তু এরদোয়ান তো আর রিফাত ভাই না যে যা বোঝাবেন তাই বুঝবে। আমি ভাইকে ঠকাইনি, কোম্পানির শেয়ার দিয়েছি। আমি বলছি না আপনি ঠকিয়েছেন, এসব কিছুই বলছি না। এরদোয়ান সবসময় আপনার বিরোধিতা করেছে। এরদোয়ানকে যদি কোম্পানি থেকে না সরান, একদিন ও আপনার বিপদের কারণ হবে। এরদোয়ান আমার আপন ভাতিজা। এখন তো খুব দরদ দেখাচ্ছেন, কিন্তু একদিন দেখবেন, পরে নিজেই একদিন আফসোস করবেন। সেলিমের হাতে তাহলে আরো ক্ষমতা দিয়ে দাও, ওরা দুজন এখন এমনিতেই সমান সমান শেয়ারের মালিক হচ্ছে। এর বাইরে উত্তরাধিকার সূত্রে আমার সব শেয়ারের মালিক হবে সেলিম, বিপরীতে এরদোয়ান কেবল বাবার ভাগটাই পাচ্ছে। তাহলে ঠিক আছে। আর তাছাড়া যখন বিয়ে করবে, বাবার সব শেয়ারের মালিক তো মেলতেমি হবে। ব্যাস, ভাগাভাগি সমান হয়ে গেল। আপনি এসব আগেই ভেবে রেখেছেন। আল্লাহ আপনার বাবাকে শান্তি দিন। ধন্যবাদ, ধন্যবাদ। শয়তানের আখড়া আবার বসেছে, একটুও তর্স হচ্ছে না, দেখতে পাচ্ছিস? সেলিম যাও তো, ওকে একা ছাড়া যাবে না। শোনো, এসব ব্যাপারে ওকে কিছু বলো না, আমি সবকিছু আগে ঠিক করে নেই, এরপর মিটিং করে জানাবো। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করবেন না। সবকিছু হঠাৎ ঘটে গেল, হঠাৎ। শেষ নিঃশ্বাসও চাচার প্রতি ক্ষোভ জানিয়ে গিয়েছে। কি খবর সেলিম? ভালো, স্বাগতম। ধন্যবাদ, আজকে না আসলেও পারতি। তোরা তো সবাই এসেছিস। আমি বাবার খেয়াল রাখার জন্য এসেছি। অবশ্যই ভালোভাবে খেয়াল রাখিস রে সাথে এশারানের, এখন তো উনি আমাদের চোখের মণি। কফি? না খাবো না। এখন আমার কথা শোন, কফি পরে খা। রিফাতি এশারানের উত্তরাধিকারী হিসাবে এখন আমি এই কোম্পানির অংশীদার। নিশ্চয়। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজ শুরু করতে চাই। যেটা ভালো মনে করিস সেটাই কর, নিশ্চয়ই করবি। বস হিসাবে প্রথম কাজ বুড়ালকে সহকারী নিয়োগ দেয়া। কি?
হ্যাঁ ভাই, তুই না চাকরি খুঁজছিলি, হয়ে গেল চাকরি? হ্যাঁ, কিন্তু কেমন হলো? চমৎকার। দেখেছিস বস হয়ে গেলে অর্ডার করা কত সহজ হয়। হ্যাঁ, কিন্তু রেশাদ চাচাকে বলে নিলে ভালো হতো না? না, রেশাদ চাচার সাথে কথা বলতে হবে না, উনি বরং খুশি হবেন আমাদের তিনজনকে একসাথে দেখে, তাই না? হ্যাঁ, অভিনন্দন। তোরা কি সত্যি সিরিয়াস? আমরা সিরিয়াস, তাছাড়া আমি এখন থেকে পুরোপুরি সিরিয়াস একজন লোক। চলুন এখন ইউরোস্কেলের দিকে যাই। আমাদের অবশ্যই একটু বেশি হাঁটতে হবে, তারপরও জায়গাটা দেখা উচিত। ওখানে অনেক ক্যাফে আছে, চাইলে বিশ্রাম নিতে পারবো। তাহলে তো দারুণ হয়। আপনার কি মনে হয় ভাই? তুমি যা বলবে আমরা তাই করব আজ। তুমি এসেছো, অনেক খুশি হয়েছি ফাতমাগুল। আমাদের জন্যও ভালো হয়েছে ভাই। কিছুদিন আগে ওই উপকূলে আমরা অনেক মাছ পেয়েছিলাম। ও, বেশিরভাগই ছিল ম্যাকরেল। আশেপাশের সব নৌকা চলে এসেছিল, ওদের পেছনে পেছনে বড় একটা জাহাজও এসেছিল। বাবা হাত নেড়ে চেঁচিয়ে সবাইকে বলছিল, সরে যাও সরে যাও, জাহাজ আসছে। এই ওটা কি? ওটা একটা গুহা করিম ভাই। আগে কোথায় থাকতে ফাতমাগুল? ইজমিরে, ইজমিরের মিয়ামি। রূপ দেখেই বোঝা যায়। তুমি? আমি এখানকারই, মানে এখানেই জন্ম। আমার পরিবার এখানকার আদি বাসিন্দা। ছোটবেলায় বাবা মারা গেল, এরপর মা। ওনাদের বেহেস নাসিব হোক। ধন্যবাদ। শুধু এক খালা আছে, খালার সাথেই থাকি ফিন্দিক জাদেতে, বেশি দূরে না, কাছেই। এখানকার কিছুই চিনি না আমি। ফিন্দিক জাদে কোথায়? এলাকাটা ওই পারে। ইজমির তো সুন্দর জায়গা, তোমরা ইস্তানবুলে কেন আসলে? বিয়ের পর কেরিম এখানে আসতে চাইল। এসে ভালো করেছো, দেখো ভাগ্য আমাদের পরিচয় করিয়ে দিল। এখানে একটু বসলে হয় না? না না, অনেক দেরি হয়ে যাবে তাহলে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি হাঁটতে হবে, কারণ অনেক কিছু দেখার আছে, কিন্তু আমাদের হাতে সময় কম। চলো। শোনো, কাপড় পাল্টে ফেলো, ঘেমে গেছো তুমি। হ্যাঁ, ওকে গোসল করিয়ে দাও, ক্লান্ত হয়ে গেছে, গোসল করালে ঘুমাবে, যাও। ঠিক আছে ঠিক আছে, এখনই দিচ্ছি এখনই দিচ্ছি। চলো বাবা চলো, একসাথে গোসল করবো। মাকে ফুপু গোসল করাবে। চলো আজ আমি তোমাকে গোসল করিয়ে দিই। আরে সবাই কোথায় হারিয়ে গেল? ফাতমাগুল, এবেনি নে। ঘুম ভাঙিয়ে দিলাম? না, বই পড়ছিলাম। আচ্ছা পড়ুন। ফাতমাগুল বাসায় নেই? ঘুরতে গিয়েছে কেরিবের সাথে। এমরে এসেছিল ওর বান্ধবীকে নিয়ে, ওরা একসাথে বেড়াতে গেছে। আমরা কখন বাইরে যাই ও সব সময় সেই সুযোগেই থাকে। বাসায় তো সবার সামনে একসাথে বসতেও লজ্জা পায়, আর কেউ না থাকলে প্রেম শুরু হয়ে যায়, আমার একেবারে গা জ্বলে যায়। আগে থেকে ভেবে রাখিনি, হঠাৎ করেই গিয়েছে। ওরা স্বামী স্ত্রী, অবশ্যই একসাথে ঘুরতে যেতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। দেখবো কত ঘোরে, দেখবো।
ফাতমা গুল, আমারও আবার দেখা হবে। অবশ্যই। তোমাকে অনেক ধন্যবাদ কেরিম, তোমাদের কারণে আজ দিনটা খুব ভালো কাটলো। আসলে ধন্যবাদ তোমারই পাওনা, তোমার জন্যই তো আমরা এত কিছু দেখলাম। এবার যাওয়া যাক, আমি ইনিসাকে বাস স্টপে দিয়ে আসি। ঠিক আছে, দেখা হবে, ভালো থেকো। চলে যাচ্ছি, তোমাকে এখানে দেখবো ভাবিনি। অপেক্ষায় ছিলাম, আমাকে এভাবে চেনো ভেবে আমি খুব কষ্ট পাই। বারবার বলতে চাইও এমন অনেক কথা আছে যা আমি তোমাকে বলতে পারিনি ফাতমা গুল, আমি দুঃখিত, আমি সত্যিই দুঃখিত। পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও, কোন একদিন হয়তো আমাকে ক্ষমা করতে পারবে। কেরিম, ক্ষমা করলাম, তোমাকে ক্ষমা করলাম, যাও এখন চলে যাও। ফাতমা গুল, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ।
মানুষও এরকম, এক মানুষের ভেতরে অনেকজন, একজনের মধ্যে অনেক রূপ। ঠিক এরকমই ছোট, হয়তো এর চেয়েও ছোট আমরা। তুমি যে নাম্বারটা দিয়েছিলে, খোঁজ পেয়েছো? ফোনটা কোন বুথ থেকে এসেছিল? কোনো বুথ ট্রুথ না, সত্যি একটা অব্যবহৃত নাম্বার থেকে এসেছিল। আচ্ছা, ওরা কোনো ভুল করেনি তো? না, ভুল করবে কেন, এমন কোনো নাম্বারই নেই। আমার বন্ধু উল্টো আমাকে বকা দিয়েছে ওকে এতবার বিরক্ত করার জন্য। না, কোনো ভুল হয়নি। এমনও তো হতে পারে যে তুমি যে নাম্বারে ফোন করেছো তা অন্য নাম্বার, তুমি যেটা ভাবছো সেটা না। এটা কিভাবে সম্ভব? জানি না, ওরা এটাই বলেছে। আমার কষ্ট পুরোটাই জলে গেল, পেলাম না। নিজে ফোন করছো না, আবার আমার ফোনও ধরছো না, আমি কি কোনো ভুল করেছি? আরে মন খারাপ করে আছো কেন? চলো কোথাও বসে কিছু খাই আমরা, চলো। কারো অপেক্ষা করছো? না তো, চলো আমার সাথে, আমাকে তোমার ট্যুরের গল্প শোনাবে, চলো। কিছু ফেলে যেও না। ভাবিনি এভাবে তোমাকে বিদায় দিতে হবে। আপা, আমি কি তোমাকে ছেড়ে একেবারে চলে যাচ্ছি? শুধু কিছুদিন, আমি সবকিছু গুছিয়ে নিয়ে তোমাকে আমার কাছে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে আপা, দেখা যাবে। আপা, তোমাকে অনেক ছোট করেছি আমি, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ভাই আমার, ও